গতবার তাই সাইড দেব মেতে করবো আমি যার আজ বিশ্বনাথ দিমে আমি যার বিশ্বনাথ দিমে বাজি সেরম আছে খুব আমি এক্সাইটেড কারণ দেখতে পাচ্ছেন নতুন একটি সাপ। এই সাপ সম্পর্কে আমি জানি না কতজন মানুষ এটিকে চেনে জানে। এই সাপের নাম হচ্ছে কুকরি। আমি জানি না কোন কোন অঞ্চলে এটি পাওয়া গিয়েছে, তো আনফর্চুনেটলি বলি বা ফর্চুনেটলি বলি এটা আমাদের এলাকাতেই পাওয়া গিয়েছে। আমি একটি বাসায় যাই যে সেখান থেকে খবর আসে একটি সাপ তারা দেখতে পায়, তো আমি ওখানে যাওয়ার পর দেখি সাপটি বসে আছে। দেন আমি কী করি, দূর থেকে দেখলাম হয়তো ফার্স্টে মনে হয়েছিল এটা হয়তো বা ক্যাট স্ন্যাক, তো সামনে গিয়ে দেখি আসলে ক্যাট স্ন্যাকের সাথে মিল করে না, বা আরও যেগুলো আছে হেলে সাপ বলি, তারপর হচ্ছে বেতাচড়া বলি, কোনোটার সাথেই মিল পাচ্ছিলাম না। তো খুব খেয়াল করে দেখলাম যে এটি হচ্ছে কুকরি সাপ। দেখেন খুব খুব সুন্দর সাপটি, আমি যদি একটু সামনে থেকে দেখাই, ফনা তুলেছিল প্রথম দিকে, তো অনেক এক্সাইটেড ছিল, অনেক অ্যাগ্রেসিভ ছিল, এখন অনেকটা শান্ত। এটা সামনের দিকটা উপর দিকটা যেমন সুন্দর, পেছনের দিকটাও দেখেন একদম বাদামি। তো পুরো একটা অসাম একটা ব্যাপার, খুবই সুন্দর সাপ। তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে অবশ্যই অনেক ভালো লাগবে, আমার অনেক ভালো লাগছে এইটিকে দেখতে পেয়ে। এটি আমি কখনো ভাবিনি যে আমার হাতে আসবে। যাই হোক, তো এখানে রিলিজ করে দিই রাতের বেলা সাপ রিলিজ করা, এটা সেকেন্ড টাইম। কামড় খাইছি দুইটা, যদি দেখাই দেখেন দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, ব্লাড পড়তেছে, আরেকটা কামড় খাইছি, দুটা কামড় খাইলাম। যাই হোক, তো রিলস করে দিই তাহলে, এদিকে দেখাবো নিচের দিকে। বাই বাই, অপস হারিয়ে গেছে না।